কি ব্যাপার, অত তাড়াহুড়ো করে ছুটে আসতে হলো তোমার একটা ফোন পেয়ে? কারণটা কি? হায়দার ফোন করেছিলাম, আমার দীর্ঘদিনের একটা শখ ছিল। আচ্ছা, যে আমি একটা গজল লিখেছিলাম, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। আচ্ছা, এই গজলটি আমি প্রায় লিখি 2005 সালে। তো বিভিন্ন শিল্পীরা গায়ে, কিন্তু যথাযথভাবে আমাকে সম্মান করতে পারেনি। আচ্ছা আচ্ছা, তাই আশা করি তোমাকে দিয়ে আমার এসএমএন প্রোডাকশনে গাওয়ার খুব শখ। আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি এই গজলটি গাইতে পারবে এবং আমার যথাযথ সম্মানটা থাকবে, চেষ্টা করবো। তো আশা করি এই গজলটি, এই থাকবো কেমন আধারে কঠিন এই কবরে ও আমার আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি জানি, এই গজলটি আপনি গেয়ে দিলে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কাঁদি তাই অঝোরে জানাই তোমার দ্বারে ওগো আমার আল্লাহ। যে ঘরে নেই দরজা নেই জানালা গো, না আছে খাট বিছানা, না আছে খাট বিছানা, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। তো সেই মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কবরের মধ্যে কি হচ্ছে, মনোযোগ সহকারে শুনুন। যেদিকে তাকাই আপন কেহ নাই, সাদা কাফন শুধু রয়েছে মোর সারা গায়, উপরে বাখারি মাটি চারিধারি, উপরে বাখারি মাটি চারিধারি, একলা আমি শুধু মাটির বিছানা, ও যেথায় নেই বাতি নেই সাথী গো, ও যেথায় নেই বাতি নেই সাথী গো, কে নেবে আজ খোঁজ মোরে, কে নেবে আজ খোঁজ মোরে, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। তারপর কি ভুলের সাজা, কাজা নামাজ রোজা, পিসে ধরে মোরে দুই ধারের পাঁজরা, না পারি বলিতে তিন প্রশ্নের উত্তর দিতে, লোহার দণ্ড নিয়ে করে দেহ ঝাঁজরা, ও আমার পায়ে বেড়ি হাতে শিখল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিখল গো, লোহার চেন দিয়ে বাঁধে মোরে, লোহার চেন দিয়ে বাঁধে মোরে, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কাঁদি তাই অঝোরে জানাই তোমার দ্বারে ওগো আমার আল্লাহ। যে ঘরে নেই দরজা নেই জানালা গো, না আছে খাট বিছানা, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। তো সেই কবরের মধ্যে আরো কি দেখছে দেখুন। কি বড় অজগর
ছবল দেয় বারে বার, কি বড় অজগর ছবল দেয় বারে বার, বিষের জ্বালাই জ্বলি কেউ শোনে না চেতে কার, সে সাপের কামড়ে ঢুকে যাই গভীরে, সে সাপের কামড়ে ঢুকে যাই গভীরে, মাথা মোর কামড়ে ধরে টেনে তোলে আমারে, আগুনের শিখাই ঝলসে মারে গো, আগুনের শিখাই ঝলসে মারে গো, কত সাপ বিছে আসে তেরে, কত সাপ বিছে আসে তেরে, কঠিন কবরে ও গো আমার আল্লাহ, থাকব কেমন আধারে, কঠিন কবরে ও গো আমার আল্লাহ। তো কবিরার যে কবির ফরিয়াদ, সেই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, গো আল্লাহ কবরের হাল তো আমরা স্বপ্নের মাধ্যমে দেখলাম, যদি আমারও হয় তো আমার অবস্থা কেমন হবে, আল্লাহ গো যেন ইমানের কলমা পড়ে মরতে পারি সে তৌফিক তুমি আমায় দান করো। তাই কবি বলছে, ও গো মোর রব আসলে মালাকুল, ও গো মোর রব আসলে মালাকুল, জোবানে ফোটে যেন পাক্কালে মার নুরি ফুল, হাসিতে হাসিতে যেন পারি যেতে ইমানি মৌতে, যেন পারি মরতে ওড়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, মাস্টার জাকির করে ফিকির গো, মাস্টার জাকির করে ফিকির গো, মরণকে স্মরণ করে, মরণকে স্মরণ করে এমডি হায়দার কাঁদে কি হবে ও পারে, এমডি হায়দার কাঁদে কি হবে ও পারে, থাকব কেমন আধারে, কঠিন কবরে ও গো আমার আল্লাহ, কাঁদে তাই অজরে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ, যে ঘরে নেই দরজা নেই জানালা গো, যে ঘরে নেই দরজা নেই জানালা গো, না আছে খাট বিছানা, না আছে খাট বিছানা, কঠিন কবরে ও গো আমার আল্লাহ, কঠিন কবরে ও গো আমার আল্লাহ, থাকব কেমন আধারে, কঠিন কবরে ও গো আমার আল্লাহ।